মেসি এক সাক্ষাৎকারে বলেছিলেন এটি তার শেষ বিশ্বকাপ, তবে পরের সাক্ষাৎকারে বলেছিলেন কি হয় দেখা যাক। আর লিজান্দ্রো মার্টিনেস কোনোভাবে হারাতে রাজি নন নিজেদের স্বপ্নের সুপারস্টারকে। তার মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মেসি এমন একজন ফুটবলার যার দলের প্রায় প্রতিটি খেলোয়াড়ের কাছে তিনি একজন সতীর্থ নন, একজন আদর্শ হিসেবে আছেন। আর নিজেদের স্বপ্নের সেই আদর্শের সাথে একই সাথে ড্রেসিং রুম শেয়ার করতে কেই বা না চাইবে। ডিপল, রোমেরো কিংবা মার্টিনেজদের ভাবনায় তাই মেসিকে জাতীয় দলে আরও দীর্ঘদিন চায়। সম্প্রতি ESPN আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকারে লিজান্দ্রোকে প্রশ্ন করা হয়, এটি তো মেসির শেষ বিশ্বকাপ। উত্তরে তিনি বলেন, কিভাবে এটা তার শেষ বিশ্বকাপ হবে, না না, সে ফুটবলের পাগল, আমরা তাকে যেতে দিলেই তো, তার জন্য আমরা যুদ্ধে যেতেও রাজি। এটি অবশ্য শুধু মুখের কথা নয়, মেসি যে তাদের কাছে কত বড় ব্যক্তিত্ব তা মাঠেও প্রমাণ হয়। তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলারকে তারা চান দীর্ঘদিন নিজেদের সাথে। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পরই আলোচনায় লিজান্দ্রো, রেড ডেভিলসদের রক্ষণ ভাগের যোগ্য প্রহরী হয়ে ওঠেন অল্প দিনে। দলটির বর্তমান কোচ এরিক টেন হ্যাগও তার পারফরমেন্সে সন্তুষ্ট। এবার কাতারে আকাশী সাদায় রাঙানোর অপেক্ষা। মেসি বিশ্বকাপের পর অবসর নেবেন কিনা সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও মেসি নিজেই কদিন আগেই জানিয়ে দেন কাতারেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন তিনি, অর্থাৎ আর্জেন্টিনার হয়ে শেষবার বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি, তারপরই চলে যাবেন অবসরের গ্রহে। কাতার ফুটবল বিশ্বকাপের পরপরই অবসর নেবেন কিনা তা স্পষ্ট করেননি। তবে মেসির শেষ বিশ্বকাপ কথাটিতে বেজায় মন খারাপ অনুরাগীদের। সাক্ষাৎকারে মেসিকে প্রশ্ন করা হয়, এটি কি আপনার শেষ বিশ্বকাপ? মেসির চটপট উত্তর, হ্যাঁ অবশ্যই। তিনি আরও বলেন, আমি শারীরিকভাবে ফিট বোধ করছি, এবছর খুব ভালো প্রিসিজন করতে পারবো, যা আমি গত বছর করতে পারিনি, কারণ সব কিছুই দেরিতে হয়েছিল। দেরিতে অনুশীলন, ছন্দ ছাড়াই খেলা, টুর্নামেন্ট ইতোমধ্যেই শুরু হওয়ার পর জাতীয় দলের হয়ে খেলতে চলে গিয়েছিলাম, যখন আমি ফিরে এলাম তখন আমার চোট ছিল। কিন্তু ভক্তদের মন খারাপের বিষয় যদি এই ইন্টারভিউ হয় তাহলে পরের ইন্টারভিউটি আশা জাগাবে তাদের, কেননা তিনি বলেছিলেন, যদিও আমি বলেছি এটা শেষ বিশ্বকাপ, তবুও আমার ফিটনেস কেমন থাকে তার উপরেই ডিপেন্ড করবে সব কিছু। গত বছর লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা কোপা আমেরিকার ট্রফি জেতে 28 বছর পর। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। দেশের জার্সি গায়ে সেটাই ছিল মেসির প্রথম ট্রফি জয়। নিশ্চিতভাবেই তার পরবর্তী লক্ষ্য ফুটবল বিশ্বকাপ ট্রফি। 20 নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এবার দেশটির 8 ভেন্যুতে হবে 32 দলের এই মহারণ, যেখানে পরিষ্কার ফেভারিট আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকোকে।